আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান আহমেদ আমার ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো যারা এখনও পর্যন্ত ভোটার হতে পারেননি বা ভোটার তালিকায় যাদের নাম এখনও লিস্টেড হয়নি, তো তারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার কারণ অনেকের বয়স কিন্তু 18 বছর পেরিয়ে যাওয়ার পরেও ভুলক্রমে অনেকে ভোটার হতে পারেননি, অনেকে বিদেশে থাকার কারণে ভোটার লিস্টে নাম ওঠাতে পারেননি, দেশে আসার পর অনেকে নানান চিন্তার মধ্যে আছেন যে আসলে কীভাবে ভোটার তালিকায় আসলে নাম তালিকাভুক্ত করবেন। তো এটা খুবই সহজ একটি প্রসেস। আরেকটি প্রসেস আছে যেটা সরাসরি নিজ নিজ নির্বাচন কমিশন অফিসে গিয়ে একটু ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা, সেটা অত্যন্ত একটি মানে ঝামেলা এবং হয়রানিমূলক একটি বিষয়। তো সেটা বাদ দিয়ে আসলে অনলাইনের মাধ্যমে নিজেই কিন্তু ঘরে বসেই এই আবেদনটা করা যায়, কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে। তো এই আবেদনটা যখন সাকসেসফুলিভাবে শেষ হয়, শেষ হওয়ার পরে একটি প্রিন্ট নিতে হয় পিডিএফের, সেই প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র আছে সেই কাগজপত্র সহ নির্বাচন কমিশন অফিসে গিয়ে শুধুমাত্র জমা দিলেই আপনার পরবর্তী যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার দিয়ে ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে টাইপ করবেন services.nidw.gov.bd। তো এখানে আমার যে ব্রাউজার অ্যাড্রেস বারে এখানে দেখতে পাচ্ছেন। তো তারপরে এই যে মেনু বার থেকে এখানে শুধুমাত্র নতুন নিবন্ধনে ক্লিক করবেন। নতুন নিবন্ধনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের নিয়মকরণ এখানে লেখা আছে। ভূমিকা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সঠিকভাবে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন। ইতিমধ্যে ভোটার হয়ে থাকলে আবেদন করার দরকার নেই। যাদের বয়স 18 বছরের অধিক, প্রবাসী বা বাদ পড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে এখানে ক্লিক করে সেটা দেখে নেবেন। এবং ধাপসমূহ ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। যে সমস্ত নিয়মকরণ আছে এগুলো আসলে আপনারা দেখে নিতে পারবেন। প্রয়োজনীয় তথ্য বলি এখানে আছে, কী কী প্রয়োজনীয় তথ্য, কী কী লাগে সেটা এখান থেকে আসলে জেনে নেওয়া সম্ভব। যাই হোক, তো এখানে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করার জন্য একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন। তো সে আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিচ্ছি, আবেদনের এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া। এখানে একটি ভ্যালিড ইমেল এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি রাজি ও নিবন্ধন ফর্ম পূরণ করতে চাই। তারপরে দেখুন সেকেন্ড স্টেপ চলে এসছে, এখানে এসে ফর্ম, এখানে দেশের নাম বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এটা আমি ফিল আপ করে দেখাচ্ছি শুধুমাত্র। এখানে ইংলিশে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে অবশ্যই। পুরুষ মহিলা এখানে সিলেক্ট করে দিন। এখান থেকে এটি জন্ম তারিখ, এটা জাস্ট আপনাদেরকে মূলত দেখানোর জন্য আমি এটা ফিল আপ করে দেখাচ্ছি। এখানে পিতার নাম, এখানে একটি নাম দিতে হবে এবং ওখানে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংলিশে। কারোর পিতা যদি বেঁচে না থাকে সেখানে, সেক্ষেত্রে এখানে টিকটা দিবেন, প্রযোজ্য নেই। এবং এখানে সঠিক যে সালে মৃত্যুবরণ করেছেন সেই সালটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি জীবিত থাকে তাহলে এখানে লিখে দিতে হবে পিতার নাম ইংলিশে, এখানে বাংলায়। তারপরে পিতার এনআইডি কার্ড যদি থাকে এখানে লিখে দিতে হবে। এভাবে একটি এনআইডি লিখে দেব। তারপরে মাতার নাম, মাতা যদি জীবিত থাকে তাহলে টিক দেবার দরকার নেই, যদি মারা যায় সেক্ষেত্রে এখানে টিক দিবেন। এবং কত সালে মৃত্যুবরণ হয়েছে সেটা এখানে লিখে দিবেন। আইডি কার্ডটা লিখে দিলাম। বড় ভাই বোনের তথ্য এখানে লিখে দিতে হবে। এখানে বড় ভাইয়ের এনআইডি কার্ড লিখে দিতে হবে।
তারপরে এখানে বিবাহিত হলে এটা অবিবাহিত হলে এই টিকটা দিয়ে দিবেন আর বিবাহিত হলে বিবাহিত লিখে এখানে স্ত্রীর নাম লিখে দিতে হবে অবিবাহিত হলে আর কিছু করার প্রয়োজন নেই তারপরে সব ঠিক থাকলে এবং এই তথ্যগুলো অবশ্যই যেন ভুল না হয় সঠিকভাবে পূরণ করবেন তার কারণ এটা কিন্তু দ্বিতীয়বার রিভিউ করার বা এডিট করার কোনো সুযোগ পাবেন না এর জন্য খুব সঠিকভাবে এটা ফিল আপ করে দিবেন এবং সব ঠিক থাকলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন যদি টিন সার্টিফিকেট থাকে সেটা লিখে দিবেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা লিখে দিবেন যদি পাসপোর্ট থাকে সেটা লিখে দিবেন পাসপোর্ট নাম্বার একটি লিখে দিই আমি টেলিফোন নাম্বার থাকলে দিবেন মোবাইল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বার তো অবশ্যই আছে এটা লিখে দিব ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন এটা লিখে দিতে হবে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে লিখে দিলাম তারপরে জেলা অর্থাৎ জন্মস্থান যে জেলায় সেই জেলার নামটা এখানে লিখে দিতে হবে অবশ্যই এটা যেন সঠিক খেয়াল থাকে এখানে যার যে শিক্ষাগত যোগ্যতা সেটা সে এখানে লিখে দিবেন পেশা যদি ব্যবসা হয় চাকরি জীবন প্রত্যেকটা পেশা এখানে দেওয়া আছে সেভাবে যার যার পেশা উল্লেখ করে দিবেন যদি কেউ প্রতিবন্ধী হন সেটা লিখে দিবেন আর যদি না হন তাহলে প্রযোজনী দৃশ্যমান এখানে কারোর যদি শারীরিক কোনো দৃশ্যমান কোনো চিহ্ন থাকে সেটা লিখে দিবেন হাতে বা চোখে মুখে যদি কোনো কাটা দাগ থাকে বিশেষ কোনো লক্ষণীয় চিহ্ন থাকলে সেটা এখানে উল্লেখ করে দিবেন রক্তের গ্রুপটা এখানে লিখে দিবেন এখানে একটি ছবির ঘর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ করে একটি ছবি আপলোড করে দিতে হবে মূলত অর্থাৎ এখান থেকে একটি ছবি দিলাম দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যদি সব ঠিক থাকে আমি আবার বলছি সমস্ত তথ্য কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন বিভাগ আমি যেভাবে লিখছি এটা সঠিকভাবে কিন্তু এভাবে লিখে দিবেন যার যে এলাকা পল্লী পৌরসভা সিটি কর্পোরেশন শহর যেটাই থাকুক সেটা উল্লেখ করে দিবেন যার যার এলাকা যার যার মৌজা যদি থাকে মৌজা উল্লেখ করবেন অবশ্যই এটা আছে ভোটার এলাকা অর্থাৎ ভোটার এলাকা বলতে সাধারণত যে ভোট কেন্দ্রে আসলে আমরা ভোট দিয়ে থাকি সেই ভোট কেন্দ্রে এখানে সার্চ করলে কিন্তু এখানে পাওয়া যাবে তো এই সেই ভোটার এলাকার নামটা এখানে মূলত লিখে দিতে হবে আমার হচ্ছে ভোটার এলাকা আছে এটা আমি জাস্ট দেখানোর জন্য একটা ফেক অ্যাকাউন্ট আপনাদের জন্য তৈরি করছি এটা আসলে সঠিক কোনো তথ্য না এবং তারপর এই এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে এখানে জাস্ট একটি টিক দিবেন টিক দিলে আর এটা লেখার কোনো প্রয়োজন নাই আপনি ভোটার হতে চান যেখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আমি সাধারণত এখানে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিলাম যেহেতু আমি স্থায়ী ঠিকানাতেই বসবাস করি তারপরে এখানে বাম পাশে যে ক্যাপসা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপসা কোডটি ছোট হাতের অর্থাৎ স্মল লেটার ক্যাপিটাল লেটার যেটাই আছে সেটা এখানে লিখে দিতে সেভাবে লিখে দিতে হবে এটা লেখার পরে এইখানে এটি টিক দিতে হবে এখানে অঙ্গীকার করতেছি যে সঠিক তথ্য কোনো ভুল নাই তো এটা লেখার পরে জাস্ট সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে কী লেখা ইনভ্যালিড ক্যাপসা আমি এখানে রিফ্রেশ করে যদি ইনভ্যালিড ক্যাপসা আসে তাহলে এখানে রিফ্রেশ করলে নতুন আর একটি ক্যাপসা দেখুন চলে এসছে থ্রি হ্যাঁ ওকে এখন সাবমিট দিলাম দেখা যাক কী আসে এখানে কিন্তু সাবমিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে ফর্ম নাম্বার অর্থাৎ যে এনআইডি কার্ডে ছবি তোলার সময় যে স্লিপ নাম্বারটা দিয়ে থাকে এইটা কিন্তু সেই মূলত সেই নাম্বার এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফর্মটি নিচের বাটন থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে মোবাইল থেকে যদি দেন তাহলে মোবাইলের স্টোরেজে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এটা আমি যে কম্পিউটারে এখানে ছোট একটি তিন থেকে চার পাতার একটি পেজ আসবে এবং এটা আমি ওপেন করে দেখি আসলে এখানে কী আছে এখানে দেখুন আমি যে তথ্যটি দিয়ে আসলে আমি পূরণ করেছি সেই যাবতীয় তথ্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য এখানে লেখা আছে
এই যে আমি যে ছবিটা দিয়ে দিয়েছিলাম আবেদনকারীর জন্য যে সমস্ত নির্দেশাবলী আবেদনকারীর আবেদন দাখিলের সময় উল্লেখিত তারিখে বায়োমেট্রিক ফিচার প্রদানের নিমিত্তে ছবি তোলা আঙুলে ছাপ ও স্বাক্ষর প্রদানের জন্য কমিশনের কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যেহেতু আপনি নিজে নিজে আবেদন করবেন অর্থাৎ আপনাকে যে ডেট দিবে সে ডেটের জন্য আঙুলের ছাপ তারপরে ছবি এবং সিগনেচার দেওয়ার জন্য হাজির হতে হবে। আবেদনপত্রে দাখিলের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে আবেদনকারী ব্যক্তিগত শুনানি গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের নির্দেশনা প্রদান করতে পারেন। অর্থাৎ এখানে দুই নম্বরটে যে নিয়ম আছে অর্থাৎ দুই নম্বর যদি নির্বাচন কর্মকর্তা যদি কোনো সন্দেহ পোষণ করেন সেক্ষেত্রে শুনানির জন্য তিনি আরও অন্যান্য কাগজপত্র চাইতে পারেন। তিন নম্বরে আবেদনকারী আবেদনপত্রের সহিত তার জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ তারপরে স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যান বা মেম্বারের একটি সুপারিশ তারপরে বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রদান যে কারোর সুপারিশপত্রের সিগনেচার দিয়ে একটি কাগজ নিয়ে যেতে হবে যে আসলে কী কারণে আপনি ভোটার হতে পারেন। কোনো নাগরিক পত্রিকা আদি জাতিপত্র পরিচয়পত্র দণ্ডনীয় অপরাধ অর্থাৎ এক ব্যক্তি যদি একবার ভোটার তালিকায় তার নাম উঠে যায় বা কোথাও থেকে যদি নাম উঠিয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার কিন্তু সেটা দণ্ডনীয় অপরাধ অবশ্যই জেলের বাদ খেতে হবে। আবেদনকারী কোনো ত্রুটি থাকলে নির্ধারিত তারিখের মধ্যে দূরীকরণ না করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ভুল ত্রুটি থাকলে সরাসরি নির্বাচন কমিশনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে না। নির্বাচন কমিশন অফিসটা মূলত কোথায় প্রত্যেকের উপজেলার নিজ নিজ নির্বাচনী একটি কার্যালয় আছে সেখানে গিয়ে মূলত যোগাযোগ করবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার এই ভোটার তালিকাভুক্তি হওয়া সংক্রান্ত এপিসোড। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্টস করবেন আসলে ভিডিওটি কেমন লেগেছে। আর যদি কমেন্টস করে জানান যে আপনাদের ভালো লেগেছে তাহলে নতুন ভিডিও তৈরিতে অবশ্যই উৎসাহ বোধ করব। তো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ভিডিও এপিসোড। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।